এই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস, রুল এন্ড স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকে। আজকে কয়েকটা তথ্য আলোচনা করবো যেটা জানতে পেরে তোমাদেরও সবার ভালো লাগবে। চলো আলোচনায় করা যাক, সময় নষ্ট না করে। দু মিনিটের ভিডিও কিন্তু কাজে লাগবে। দেখো, প্রশ্ন হলো, আমরা অনেক ধাতু জানি, কিন্তু কোন ধাতুকে কিং অফ অল মেটালস বলা হয়? কোন ধাতুকে ধাতুদের রাজা বলা হয়? কে বলতে পারবে? কুইক 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 কুইক, সোনা, গোল্ড গোল্ড গোল্ড। গোল্ডকে কি বলা হয়? ধাতুদের রাজা বলা হয়। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হলো, মানব দেহে বৃহত্তম অঙ্গ কোনটি? হয়তো তুমি ভাবছো হাত, বা তুমি ভাবছো পা, মানে সবথেকে বড় অঙ্গ কোনটি? কিন্তু উত্তর তা নয়, উত্তর হলো স্কিন বা ত্বক। ত্বক হলো সবথেকে বেশি বড় অঙ্গ বা বৃহত্তম অঙ্গ, ঠিক আছে? আচ্ছা, এই এর পরের যে প্রশ্নটাতে আসছি সেটা ভারতীয় মুদ্রাকে নিয়ে। আচ্ছা, ভারতীয় যে নোট থাকে সেখানে মোট কয়টা ভাষায় লেখা থাকে? ভারতীয় যে মুদ্রা থাকে বা ভারতীয় যে টাকা থাকে, নোট থাকে, সেখানে কয়টা ভাষায় লেখা থাকে বলতে পারবে কেউ? 17টা ভাষা থাকে। কয়টা? 17টা, 17, বুঝতে পারলে? আচ্ছা, পৃথিবীতে কোন ফসল রয়েছে যেটা সবচেয়ে বেশি উৎপাদিত হয়? সেটা হলো গম। সেটা হলো গম। গম হলো পৃথিবীর সবচেয়ে বেশি উৎপাদিত ফসল। মূলত ইউরোপে যদি তুমি যাও, ইউরোপের দেশগুলোতে গমেই সবথেকে বেশি উৎপাদিত হয়ে থাকে। অলরাইট, এর পরের অংশ আসছি। আচ্ছা, বলতো বায়ুমণ্ডলের যদি কথা বলি, ঠিক আছে, অক্সিজেন গ্যাস যেখানে রয়েছে তার পরিমাণ কত? বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত বলতে পারবে গাইজ? এনিবডি? 29%, 29%। অলরাইট, 29%। আচ্ছা, পরের প্রশ্নটাতে আসা যাক, যে প্রশ্নটা তোমাদের জানতে পেরে ভালো লাগবে। আচ্ছা, মানুষের হৃৎপিণ্ড প্রতি মিনিটে কতবার স্পন্দিত হয়? এটা হয়তো জানলে জানতেও পারবে, কেননা অনেক সময় প্রাইমারি স্কুলের বা যে আমরা প্রাথমিক বিদ্যালয় সেখানে এই তথ্যটা থাকে। 72 বার, 72 টাইমস, কম বেশি 72 টাইমস। অল রাইট, আচ্ছা, পরের প্রশ্নে আসা যাক, একটা দেশে বছরে 5000 বারেরও বেশি বা 5000 বার ভূমিকম্প সাধারণত অনুভূত হয় সেই দেশটির? 5000 বার, ভাবতে পারছো, বছরে? তো হ্যাঁ, এগুলো যে সবটাই বিধ্বংসকারী ভূমিকম্প হবে তা নয়, ছোটোখাটো ভূমিকম্প হয়, তবে 5000 বার, যেটা কিন্তু মোটে কম সংখ্যা নয়। উত্তর হলো জাপান, উত্তর হলো জাপান। আচ্ছা, একটা মানুষের দেহে কত পরিমাণ রক্ত থাকে? একটা প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে কত পরিমাণ রক্ত থাকে? খেয়াল রাখবে উত্তরটা যে 5 থেকে 6 লিটার, 5 থেকে 6 লিটার। তাহলে আশা করি এই প্রশ্ন, এই যে প্রশ্নগুলোর আলোচনা করলাম, এগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। আর আরেকটা প্রশ্ন বলবো, যে যখন আমরা বাংলাতে বলি না, আমরা পরশু, আমি আমি পরশু দিন যাবো, ঠিক আছে, এই যে বলি, তো এটাকে ইংরেজিতে কি বলা হয়? পরশুকে খেয়াল রাখবে ওভার মরো বলা হয়। কি বলা হয়? ওভার মরো। টুমোরো শুনেছো, ওভার মরো শব্দটাও জেনে রাও, ওভার মরো বলা হয়। কবে? পরশুকে। তাহলে আশা করি আজকে যে তথ্যগুলো দিলাম তোমাদের কাজে লেগেছে। যদি ভালো লেগেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড গাইজ।